নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের কর্মচারীর মৃত্যুতে স্ত্রী পাবেন 80%, বাকি 20% বৃদ্ধ মা বাবা। বিশাল তেরঙ্গা যাত্রা শিলচরে, পা মেলালেন জেলাশাসক এবং বিধায়ক। বর্ধিত বিভিন্ন কর প্রত্যাহার সহ শহরের সড়ক পূর্ণ সংস্কারের দাবিতে প্রগতিশীলের বিক্ষোভ শিলচরে। ২৬ কংগ্রেস সরকার গঠনের পর বাজেয়াপ্ত হবে হিমন্তের সম্পত্তি, গ্যারান্টি ভূপেনের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্য সরকারের কোনো কর্মচারীর মৃত্যু ঘটলে 80% পেনশন পাবেন স্ত্রী, আর বাকি 20% পাবেন তার মা বাবা। তবে সেক্ষেত্রে মা বাবারা অন্য কোনো পেনশন পেতে পারবেন না, আর অন্য কোনো ছেলে চাকুরিজীবী থাকলেও হবে না। নতুন এই নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যাতে মা বাবারা বঞ্চিত না হন, তাই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আজ শিলচরে অনুষ্ঠিত হলো এক বিশাল তেরঙ্গা যাত্রা। জেলাশাসক, পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা এই যাত্রায় পা মেলান। জেলাশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে এই তেরঙ্গা যাত্রা গিয়ে শেষ হয় গান্ধীবাগ ময়দানে। জেলাশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন এনজিও এবং আত্মসহায়ক দলের কর্মকর্তারা এই যাত্রায় সামিল হন। SP ऑफिस के स्टाफ, SSG, अर्बन SSG की महिला और हमारे पब्लिक मिलके DC ऑफिस से स्टार्ट करके गांधीबाग तक एक तिरंगा रैली एक ऑन फुट लाए हैं। आज सुबह हम लोगों का एक वॉकाथन भी सक्सेसफुली होल्ड हुआ, जिसमें कुछ 150-200 बच्चे, स्कूल के बच्चे, छोटे बच्चे भाग लिए थे। कल दोपहर को 3 बजे SP ऑफिस से एक बाइक रैली भी किया जाएगा, और कल शाम को 5 बजे हमारा एक तिरंगा कंसर्ट है, जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे। और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज हैं, उनके फैमिलीज़ को, और अगर वो खुद जिंदा हैं तो उनको हम लोग फेलिसिटेट करेंगे। इस पार्क में भी हम लोगों ने, आप देख रहे होंगे, एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवस लगाया है। ऐसा ही तिरंगा कैनवस जिले में 28 जगह लगा हुआ है, सारे ब्लॉक ऑफिसेज में, सर्कल ऑफिसेज में। तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हर घर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था, उसी उत्साह से इस साल भी हम लोग सब अपना एक तिरंगा लें, अपने घर पे उस तिरंगा को फहराएं, और तिरंगा का जो एक शान है और एक जो गर्व है उसको फील करें, और ये हमारा 77th इंडिपेंडेंस डे को सफल बनाए। थैंक यू सर। স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি সকলো ধরনের যা বন্দোবস্তি করব লাগে আমি করেছো। জেলাখন যাতে কোনো ধরনের কুটাঘাতকারী লোক আহি সোমায় যাতে কুটাঘাতমূলক কার্য সম্পাদন করব নোৱাৰে, তার কারণে সকলো অঞ্চলতে আমার, আপনাদের জানে যে আমার ইন্দো বাংলাদেশ বর্ডার আছে, মিজোরাম অসম বর্ডার আছে, মণিপুর অসম বর্ডার আছে, মেঘালয় অসম বর্ডার আছে। গতি এই সকলবিলাক অঞ্চলতে, সীমামূরিয়া অঞ্চলত আমার পুলিশ তহলদারির ব্যবস্থা করা হয়েছে, আর যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারী লোকে সোমায় আহি যাতে কোনো দুষ্কৃতি কার্যমূলক কার্য যাতে তেওঁলোকে সম্পাদন করব নোৱাৰে, তার কারণে আমি 24 hours আমার যা আমার পুলিশের তহলদারির ব্যবস্থা আছে এই ব্যবস্থা করা হয়েছে। আর তার লগতে হর ঘর তিরঙ্গার যে আমার কার্যসূচী, আমি উলহ মালহরে আমার সকলো লোক সকলে, আপনি আপনি দেখেছে আজি আমার জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনে মিলি আজি একটা ডাঙর এই হর ঘর তিরঙ্গা কার্যসূচী লৈছে। কাইলৈ আমার আরক্ষী ফলেরপরাও একটা বাইক র্যালি আয়োজন করা হয়েছে, সকলে ইয়াত আবাল বৃদ্ধ বনিতালৈ সকলে তাত অংশগ্রহণ করব। আর আমি আশা রাখিছো যে এই যা স্বাধীনতা দিবসের যা উদযাপন, লোক সকলে মানে স্বতঃস্ফূর্তভাবে উলাই আহি যে ধরনের তেওঁলোকে পালন করেছে, তেওঁলোকে এটো এটা এটা নতুন নজির হব। আর মই ভাবো যে ইয়ার রাইজে, স্থানীয় রাইজের যে বৃহৎ সহযোগ আমি যে দেখিছো, তার কারণে আমি অতি সুকলমে আর শান্তিপূর্ণভাবে আমি এই স্বাধীনতা দিবসের যে কার্যসূচী আছে তাত সমাপন করব পাৰিম।
শহরের রাস্তাঘাটের পূর্ণ সংস্কার, জমাজলের সমাধান, বর্ধিত জলকর, পুরকর, ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আজ শিলচরে ধর্ণা প্রদর্শন করে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। নিউ শিলচর এলাকায় আয়োজিত এই ধর্ণায় তাদের দাবিগুলো মেটানোর দাবিতে সোচ্চার হন আন্দোলনকারীরা। পুরসভার বিরুদ্ধে নানা স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। শীঘ্রই পুরো নির্বাচন অনুষ্ঠিত করা সহ তাদের দাবিগুলো না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। ধর্ণায় বক্তব্য রাখেন প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকাস্ত ছাড়াও ইলোরা চক্রবর্তী, মধুসূদন কর, হরিদাস দত্ত, মৃন্ময় নাথ, প্রবীর রায়চৌধুরী, বিপ্লব রায়চৌধুরী, কল্পার্ণব দে, জন্মজয় চৌধুরী, আশু পাল এবং সংগঠনের সভাপতি ধ্রুব সাহা। এদিনের বিক্ষোভে স্থানীয়রা অংশ নেন। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজের ছাত্ররা বাড়ি থেকে বেরোতে পারে না, সুনাই রোড বলুন, শরৎপল্লী বলুন, লিঙ্ক রোড বলুন, বাসুদেব নগর বলুন, চিত্তরঞ্জন এভিনিউর বিভিন্ন গলির কথা বলুন, চিত্তরঞ্জন রোডের কথা বলুন, সমস্ত অঞ্চল মিনি বন্যায় পরিণত হয়। এর হাত থেকে বাঁচার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই সমস্ত সমস্যার সমাধান হয় নাই। বাসুদেব নগর সহ সুনাইলুদের কিছু লোক আছেন এই সময় বাড়িঘরে তালা লাগিয়ে অপেক্ষাকৃত জনমগ্ন যে সমস্ত অঞ্চলে কম হয় সেই সব অঞ্চলে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। আমাদের বন্ধু সংগ্রামী ব্যক্তিত্ব মৃন্ময় নাথ ওনার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। শিলচর বিবেকানন্দ রোডের রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল কাজ সরজমিনে পরিদর্শন করে এই অভিযোগ তোলে। দলের জেলা সাধারণ সম্পাদক সজল বণিক বলেন, কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে, দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় 4 বছর ধরে কাজ শেষ হচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আমরা আজকে কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা বিবেকানন্দ রোড আসছি, কেননা তাদের আজকে যে অবস্থা, 4 বছর ধরে এই বিবেকানন্দ রোডের যে ড্রেনের নামে যে একটা কেলেঙ্কারি চলছে, ড্রেনের নামে যে একটা মানুষকে হয়রানি করা হচ্ছে, ড্রেনের নামে যে মানুষকে একটা মানে মৃত্যুমুখে পতিতির দিকে নিয়ে যাচ্ছে, তাই বিবেকানন্দ রোডের মানুষ অনেকবার আমাদেরকে এইগুলো আমরা অনেকবার এখানে এসেওছি, দেখেওছি, বিভিন্ন সংগঠন এখানে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসন, দেখা যাচ্ছে যে আজকে যে বিভাগীয় কর্তৃপক্ষ, দেখা যাচ্ছে যারা আজকে শাসক দল তাদের কোনো মানে কোনো এটার মধ্যে ভক্ষেপই নেই, ওরা মানে এটাকে কোনো পাত্তাই দিচ্ছে না যে আজকে 4 বছর ধরে বিবেকানন্দ রোডের এই ছোট্ট একটা রাস্তা যার দৈর্ঘ্য বেশি হতে বেশি কত হবে, 800 মিটার বা 1000 মিটার হবে, 1000 মিটার তবুও হবে না, এইটা করতে আজকে 4 বছর এই ড্রেন করতে গিয়ে দেখা যাচ্ছে ড্রেনটাকে সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিকভাবে এলোমেলোভাবে করা হচ্ছে, কিছু করা হচ্ছে বাম দিক দিয়ে, কিছু করা হচ্ছে মনিত ডান দিক দিয়ে, রাস্তার মধ্যে বাম দিক দিয়েও এই দেখবেন একদম মাটির স্তূপ, উল্টা দিকে দেখা যাচ্ছে আবার মাটির স্তূপ, সামনে দেখুন এই 30 ফুটের রাস্তা দুয়ো দিকে 10 ফুট 10 ফুট 20 ফুট রাস্তা, নর্দমায় মাটি সব কিছু ভর্তি। কিন্তু আজকে জানি যে আজকে যে কাজ চলে, কাজের একটা সিস্টেম আছে, বিভাগীয় কর্তৃপক্ষের মানুষটাকে আজকে যে ড্রেন থেকে যে মাটিটা তোলা হয়, মাটিটা সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে এটাকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে রাখতে হয়, এটাকে ফেলতে হয়, কিন্তু দেখা যাচ্ছে কোনো মানি ফেলা হচ্ছে না, এবং এটার মধ্যে বিভিন্ন রকম কেলেঙ্কারি চলছে।
মুখে হাসি নিয়ে রোগীদের সেবা করতে নার্সদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই পরামর্শ দেন হিমন্ত। মুখ্যমন্ত্রী বলেন, নার্সদের মুখে হাসি না থাকার কারণে রোগীরা ভেঙে পড়েন। একাংশ নার্সের মুখ দেখে রোগীরা ভয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। তাই সবাইকে হাসি মুখে রোগীর সেবা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মই আজি যিসকল GNM আমাৰ ষ্টাফ নাৰ্ছ হিচাপে মেডিকেল কলেজসমূহলৈ যাব, তেখেতসকলকো মই এটা অনুৰোধ কৰিম, আমি সকলোৱে ৰোগীক খুব ভাল কৰি সেৱা কৰোঁ, কিন্তু মুখত হাঁহিটো নথকাৰ কাৰণে আমাৰ ওপৰত ৰোগীসকল অসন্তুষ্ট হৈ থাকে। মই এটা কথা জানো যে হাঁহিটোৰ কোনো দাম নাই। হাঁহিটো আমি এনেই মাৰি থাকিব পাৰোঁ নে হাঁহিৰ দাম আছে নেকি? কিবা কোনোতো হাঁহি মাৰিলেতো ঘৰৰ টকা পইচাও খৰচ নহয়। কিন্তু মই মেডিকেল গুৱাহাটী মেডিকেল কলেজতো গ'লে আমাৰ নাৰ্ছ বাইদেউসকলে মুখখন ইমান, কঠুৱা শব্দটো ক'ব ভাল নালাগে, ইমান মুখখন গহীন গম্ভীৰ কৰি ৰাখে, ৰোগীসকলৰ ভয়তে বেমাৰটো বেছি হৈ যায়। কোনোবা মহিলা এগৰাকী লেবাৰ ৰুমত গৈছে, সিজারিং করিব গৈছে, তার আগত যদি আমি হাঁহি মারি কম যে বাইদেউ আপনার একো সমস্যা নাই, এনেকুৱা সিজারিং আমার ইয়াত হয়ে থাকে, অলপ আগতেও আমি সিজারিং করে থৈ গৈছো, কোনো চিন্তা নাই, ফটক করে হয়ে যাব, তাকে নকৰি আমি মুখখন গোমুঠা করে রাখি। 2026 অসমে গঠন হবে কংগ্রেস সরকার। সরকারের গঠনের পর 100 দিনের মধ্যে বাজেয়াপ্ত করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি। অসমের জনগণকে এমনই গ্যারান্টি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। কংগ্রেস সভাপতি বলেন, 26 কংগ্রেস সরকার গঠন হওয়ার পর SIT গঠন করে BJP সরকারের আমলের সব দুর্নীতির তদন্ত হবে। অন্যান্য দুর্নীতিগ্রস্ত BJP নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও চলবে তদন্ত। মুখ্যমন্ত্রীর বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে রাজকোষে জমা রাখা হবে বলেও ভূপেন হুঁশিয়ারি দিয়েছেন। মই যে অভিযোগ আনিছিলো অসমৰ মুখ্যমন্ত্রীর বিষয়ে, আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আওপকিয়াকে মই অনা অভিযোগ স্বীকার করেছে। তেখেতে যে নিজের ব্যক্তিগত পরিয়ালের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানবিলাকৰ মুখপাত্র হিসাবে আজি যে বক্তব্য রাখিছে, সেইটোৱে মূল অভিযোগৰ সত্যতা প্রমাণিত কৰিলে যে তেখেতৰ পৰিয়ালৰ ব্যবসায়িক প্রতিষ্ঠানবিলাকৰ মুনাফা লাভ কৰিবৰ কাৰণে আৰু প্ৰতিযোগিতাত তেখেতে যে অবতীর্ণ হৈছে, আজি সেই কথাখিনি স্পষ্ট হৈছে। আৰু মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ মই আজি জনাই দিছোঁ যে কংগ্ৰেছ দলৰ 2026 বিধানসভাত যিখন নিৰ্বাচনী ইস্তাহাৰ থাকিব, তাত ইতিমধ্যেই মই আগতে উল্লেখ কৰিছোঁ, আমি চৰকাৰ গঠন কৰাৰ 100 দিনৰ ভিতৰত SIT স্পেচিয়েল ইনভেষ্টিগেটিভ টীম গঠন কৰি BJP চৰকাৰৰ দিনত হোৱা ব্যাপক দুর্নীতি, অনিয়ম, ভ্রষ্টাচার, লুণ্ঠন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হব। আর আয়তক বেশি উপার্জন করা হয়েছে, আর আয়তক বেশি উপার্জন করে যপত্তি পাহাড় গঢ়া হয়েছে, SIT জড়িয়ে সেইবিল হিসাব উলিয়াই পেলায় বাজেয়াপ্ত করা হব। সুনাইয়ে আজ তেরঙ্গা যাত্রা করল BJP যুব মোর্চা। সুনাই, রামনগর এবং গোবিন্দপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এই তেরঙ্গা যাত্রায় বাইক নিয়ে সামিল হন বহু কর্মকর্তা। র্যালিতে উপস্থিত ছিলেন সুনাই মণ্ডল BJP সভাপতি ভজন সেন, সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, যুব মোর্চার সুনাই প্রভারী কুলদীপ নাহার চৌধুরী সহ অন্যান্যরা। যুব মোর্চার সুনাই মণ্ডল এবং গোবিন্দপুর মণ্ডল রামনগর মণ্ডলের যৌথ উদ্যোগে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে একটি বাইক র্যালি আয়োজন করা হয়েছে। বাইক র্যালিতে উপস্থিত আছেন সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম, আমাদের যুব মোর্চার সুনাই মণ্ডলের প্রভারী কুলদীপ নেহার চৌধুরী, এবং গোবিন্দপুর রামনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি, সুনাই মণ্ডলের সভাপতি, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
আগামীকালকে আমাদের সুনাই মণ্ডলের অধীনে যেখানে স্ট্যাচু ও স্মৃতিসৌধ আছে সেখানে আমাদের পরিষ্কার হবে, আমাদের পৌরসভাও সেটি কার্যক্রম করবেন এবং কালকে 11টায় আমাদের বিভাজন বিভীষিকার 11টায় সুনাই মণ্ডলে একটা সভা হবে, সবাই সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ, নমস্কার। আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহিলা কলেজে অনুষ্ঠিত হল জাতীয় গ্রন্থাগারিক দিবস। এ উপলক্ষে কলেজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন এবং মহিলা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের লাইব্রেরির ভূমিকা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংস্থার বরাকভেলি জোনের কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্ত, শান্তনু দাস প্রমুখ। Libraries Association, I extend a warm welcome to everyone present here, especially the ones who are not from our field. We feel privileged that you all are part of this program today. I express my deepest regards and respect and gratitude towards the principal of this college, Dr. Devastri Datta Madam, for giving us this opportunity to host this program in this college, and also IQVC coordinator, Dr. Shantanu Dash, who is present here amongst us to support us, to encourage us. Other than that, all the teachers of this college and others who are present here, I'm very much thankful to everyone and I extend a warm welcome to everyone. Last but not the least, it's a very nice feeling for us that we have the students with us, all the students from Library Science Department, from my college, from Women's College, from other colleges as well. And I extend a warm welcome to everyone present here. For this program today, we've chosen a seminar on role of library in the society. We have deliberately chosen this topic so that the students from this discipline come to know something about library science, about the contributions of Ranganathan, and of course about the topic that we have chosen. এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 0384222318। অগ্রিম বুকিং প্রয়োজন।
ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বীর টিকেন্ডুজিতের 133তম মৃত্যুবার্ষিকী দেশপ্রেম দিবস হিসেবে পালন করল বীর টিকেন্ডুজিৎ মেমোরিয়াল ট্রাস্ট। আজ জেলা বিজেপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিকেন্ডুজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিশেষ করে বীর টিকেন্ডুজিতের আজকে আমরা প্রতিকৃতিতে মালদান করেছি, কিন্তু যদি একটা স্ট্যাচু থাকতো হয়তো আমরা আমাদের আজকে চিফ গেস্ট শরৎ সিংহ মহাশয়কে নিয়ে এই প্রতিশ্রুতিতে আমরা এই স্ট্যাচুতে আমরা মাল্যদান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম। যাই হোক, বন্ধুবর সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদে সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে একজন অসীম সাহসিকতার সহিত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন আমাদের জেলা কার্যালয়ে, তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে চলুন আমরা সবাই মিলে যাতে শিলচরে যেভাবে কথা হয়েছিল যে শিলচরে যদি আমরা বীর টিকেন্দ্রজিতের একটি স্ট্যাচু নির্মাণ করতে পারি তাহলে আগামী দিনগুলোতে বীর টিকেন্দ্রজিৎকে এই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার শিলচর, এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে হেডকোয়ার্টারে যারা শুধু মণিপুরি না গোটা সমাজের মানুষ এসে এই মৃত্যুবার্ষিকীতে বা তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারব। বীর টিকেন্ডুজিতের আত্মবলিদান দিবস পালিত হলো সুনাইয়ে। আজ ওই নাম নীলু সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মণিপুরের সাংসদ আঙ্গমোচা বিমল অকৈজম টিকেন্ডুজিতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএম শান্তিকুমার সিং, দেমা খান, খাইদেম কান্তা, এনজি নিরঞ্জন সিং প্রমুখ। আপ লোক দেখ রে না, ইয়ে তো নাকাম তো পুষনে বালি বাত নেই, ইয়ে তো নাকাম নেই হতা তো সব নর্মাল মে বন যাতা না, নর্মালাইজ হো যাতা, আমি তো হুয়াই নেই। পহলে সে ইন্ডিয়া কো খুদ কা জো এমএলএ বগৈরা কো বুলা কে এক হি সাথ বেঠ কর বাতচিত করনা চাহিয়ে, ক্যোঁকি সেপারেট এডমিনিস্ট্রেশন মণিপুর কো তোড়নে কা জো বাত হ্যায় জো ক্যাবিনেট মিনিস্টার ভি উসমে শামিল হ্যায় না, তো সবকো একতা বেঠ কর পহলে বাত করনা চাহিয়ে, দে শুড টক অমং দেমসেলফ ফার্স্ট, দ্য পলিটিশিয়ান শুড কাম টুগেদার এন্ড গভর্নমেন্ট শুড ক্র্যাক ডাউন, দে শুড ট্রাই টু রেস্টোর লো এন্ড অর্ডার। আভি তো ইতনা খারাপ হো গয়া ইম্ফাল মে কি এক্সটোর্শন ভি জ্যাদা আ গয়া, দোকান বন্ধ হো রহা হ্যায় আভি, ইকোনমিক ফ্লাইট ইনভেস্টমেন্ট ভি ভাগ কে চলা গয়া হ্যায় মণিপুর সে, বহুত খারাপ হ্যায় ভাই। আচ্ছা, আভি পিপল হু ডোন্ট ওয়ান্ট পিস, so any effort that people try to bring about normalcy and peace, they disrupt that. Wahi agreement sign karne ke baad turat ek din baad fir se jhagda shuru ho gaya na, villages attack kiya gaya aur ek body ne wo mar body ko bhi dissolve kiya gaya na, so there are forces which are not interested in bringing peace, all that they want is a ye sthiti aise hi bana rahe to aapko jo jo demand bhi ho jayega separation bhi ho jayega। মাতৃভূমি কাপে বড় জয় পেল দর্মিখাল। ধলাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আজ দর্মিখাল ডিমা ইউথ ক্লাব হারিয়েছে ইসলামাবাদ মার্কেট এফসিকে। তারা 4-2 গোলে বিজয়ী হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডিমা ইউথ ক্লাবের বিজয় বর্মন। অঙ্গনওয়াড়ি সেন্টার সংস্কারে 2 লক্ষ টাকা মঞ্জুর হলেও কিছুই হয়নি। অন্য একটি স্কুলের বারান্দার সেন্টারটি চলছে। ঘটনা উধারবন্দ কুম্ভাজিপির ঘণ্টিবাড়িতে। এখানে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা অঙ্গনওয়াড়ি সেন্টারটি সংস্কার করার জন্য প্রায় 1 বছর আগে জিপির ফান্ড থেকে 2 লক্ষ টাকা মঞ্জুর করা হয়। কিন্তু সংস্কারের কাজ শুরু হলে গত 6 মাস আগে সেন্টারটি আচমকাই বন্ধ হয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোমের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। আমরা কুম্ভা জিপি ঘণ্টিবাড়ি, আমরা জিপি হলো কুম্ভা আর আমরা গ্রাম হলো ঘণ্টিবাড়ি গ্রাম। আমরা আঙ্গনবাড়ি সেন্টার আজকে 2 বছর হয়ে গেছে করিব করিব, যে তুফানে ভাঙ্গিয়া নষ্ট করে দিয়েছিল।
এটার পরে আমরা এখান থেকে দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ি করিয়া 2 লাখ টাকা স্যাংশন করাইছি। 2 লাখ টাকা স্যাংশন হওয়ার কারণ আমরা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট নবারণ চক্রবর্তী আমার ডাকিয়া কইছিল যে 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। তারপরে আমি জিপিরে তদন্ত নিছি, যে আমার জিপি সেক্রেটারি যখন খবর নিছি আমি, তখন তাই কইছে ওই 2 লাখ টাকা স্যাংশন হয়েছে। এই করতে করতে আমার আমার মনে হয় 6-8 মাস গেছে গিয়া, এরপরে আমার জিপি প্রেসিডেন্টে আইয়া এখানে কাজ শুরু করছে। 2-3 দিন কাজ হয়েছে, ভিতরটা একটু প্লাস্টার হয়েছে, টিনটুন পচাপচি যেটা আসলে খোলাখুলি হয়েছে, এরপরে কাজটা বন্ধ। এখন কাজ বন্ধ হওয়া প্রায় 7-8 মাস হয়ে যার কাজটা বন্ধ হয়ে আছে। আমি বহু দৌড়াদৌড়ি করছি, আমার পার্টির যারা কর্মী আছে তারারও কইছি, আমি নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কইছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। গতিকে আমি এখন মিডিয়া ডাকাইয়া, মানে আমি নিজে মিডিয়া ভাইয়ের সাহায্যে যেতে এখন সেক্রেটারি কিতা করে সেক্রেটারি কয় 1 লাখ টাকা আছে, মানে যে কাজটা করে দিব তারপরে আমি পয়সা দিব, এবার পয়সা দিতে পারতাম না। তো কে ঠিকা নিয়ে বসে এখানে কাজ করিয়া টাকাটা পাইতো, টাকাটা পাইতো কিতা গ্যারেন্টি আছে? প্রথম কাজটা খেয়ে শুরু করছে আমার জিপি প্রেসিডেন্ট সুমিত কর্মী, এখন তারা জিজ্ঞাসা করছেন না কিতা কয়? আমি তারা মানে জিজ্ঞাসা করছি, তো কলে ওই করে দিব, হয়ে যাইব কাজ হয়ে যাইব এভাবে কইছে, কিন্তু কাজ হয় না। 8 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করার অভিযোগে স্বামীসহ 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার 4 দিন পেরিয়ে গেলেও লায়লাপুর পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি অভিযুক্তদের বিরুদ্ধে, এমন অভিযোগ করে সংবাদ মাধ্যমে মুখ খুললেন মৃতা গৃহবধূর মা। গত শুক্রবার ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের লায়লাপুরে। শ্বশুরবাড়ির লোকেরা ঘটনাকে আত্মহত্যা বললেও গৃহবধূর বাবার বাড়ির লোকেরা খুনের অভিযোগ তুলে সঠিক তদন্ত দাবি করেছেন। আমার বুড়ির তারা দিলে মাস হয় দূরে মাস হয় দাগ গো বাবা কাছে মাস হয় তারা দিল মি করে মাস হয় আমার বুড়ি বেশ দুঃখ করে মরছে। তো আমি একটু বিশ্বাস যাই বাবা, আগর আমার বুড়িরা বেশ দুঃখ দিছেন, বেশ দুঃখ দিছে, তাই ওড়িয়ে দিছে, নন ঋণতে দিছেন, দূরত্ব নেই যাবে ঠে মারিয়ে গে মারিয়া তারা লটাই বলতে এটা বলতে জানি না আমি বাবা। আমরা বিয়া দিতাম না করে বহু চেষ্টা করছি, তারা নিজের নিয়ে কতদিন বা কারা সুন্দরে রাখিলেছেন, রাখি আনলে কয়ের বার্তা কিনে 1-2.5 মাস বার্তা কিনে শুরু করছো নিগুড়ে মারা ধরা এই যে সারা বিচার আদালত করছো করিয়া নিয়া একবার 3-4 বার করে নিয়ে দিচ্ছেন 4-5 বার করিয়া নিয়া দিয়া ও বিরো আরেকবার বিরিয়া তারা ওলা মারছ মারিয়া লেগুড়ি ওলা বুড়া বেটি গলা ঠেঁ হওয়াই ধরছে, মা বা ফুয়া ধরছে তোলে দি মারে আর মায়ের ওলা গলা ঠেঁ হওয়াই ধরছে। এরকম ছুটি তো কিলা ও তাই আঙ্গুলি খামা মায়ে ছুটিছে, খামা মায়ে ছুটি আর লোক বাদে বাড়ির খবর দিছেন গেছেন আমার মা গেছেন, মা গিয়া লো মারও একটা ইয়া থই দিছেন অত্যাচার করছেন, তারা ননরিনতে হইয়া মারো হন্দিত মরা পাইছে আই আর ওলা করি বাবি আমার ওলা আস্তা রাত বারে তৈছেন মারা ধরা করছেন খুব বেশি তোলা বাদে শুনি আমরা আমরা রেগুলা হাস পশ্চিমবঙ্গ আরজি কর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে ঢেউ শিলচরও এসে পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এক ধিক্কার মিছিল বের করে ঘটনার প্রতিবাদ জানান। নৃশংস এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচারের পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষে ডক্টর কনকদীপ শর্মা, সভাপতি ডক্টর সলমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর তাহির আহমেদ বড়ভুইয়া প্রমুখ। আমরা এখানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের যারা পিজিটি স্নাতকোত্তর যারা ট্রেনিং আছি আমরা সবাই আজকে একত্র হয়েছি এখানে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে সহকর্মী ডক্টর মমিতা নাথের সাথে যে অপকর্ম করা হয়েছে, যে ঘৃণ্য কাজটা করা হয়েছে, সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সবার এখানে মিলিত প্রচেষ্টা, আমাদের একটা মোমবাতি মিছিল করা হয়েছে। এবং আমরা এর মাধ্যমে এইটাই বার্তা দিতে চাইছি যে যার প্রতি এই শারীরিক নিগ্রহ হয়েছে তার শোকাহত পরিবারের সাথে আমরা আছি, এবং আমরাও যারা আছি আমরা একা নই, আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব। এবং সরকারের কাছে আমাদের এই আবেদন যেন অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় এই যে ঘৃণ্য কাজ যেটা করেছে তাকে যেন পাকড়াও করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ডাক্তারদের উপর যে এটা প্রথমবার হচ্ছে সেটা কিছু নয়, আমরা সবসময়ই
আগেও আমরা বিভিন্নভাবে শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়েছি এবং প্রত্যহ এই অপকর্ম আমাদের বিরুদ্ধে চলে আসছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না। আমাদের নিজের সিকিউরিটি বা নিরাপত্তা আমরা নিজেদেরকেই দেখতে হচ্ছে, তাই আমরা অথরিটি বা কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাই যেন আমরা যে কাজগুলো করছি, আমরা তো পেশেন্টদের সেবা করছি, আমাদেরকে কে সিকিউরিটি বা নিরাপত্তা দেবে? গুয়াহাটি থেকে শিলচর আসার পথে রোড কিং ট্রান্সপোর্টের গাড়ি থেকে 20 লক্ষ টাকা সামগ্রী উধাও। এ নিয়ে গাড়ি চালক মাতাবুর রহমান মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিলচর আশ্রম রোডের ওই ট্রান্সপোর্টের ম্যানেজার। গত 1 আগস্ট গুয়াহাটি থেকে সামগ্রী বুঝাই করে 3 আগস্ট সকালে লরিটি শিলচর এসে পৌঁছে, কিন্তু এখানে আনলোডিংয়ের সময় 20 লক্ষ টাকার ওষুধ পাওয়া যায়নি। চালক এ ব্যাপারে কোনো সঠিক উত্তর দিতে পারেননি ম্যানেজারকে। গুয়াহাটি লালমাটি জেলতলা সে গাড়ি নম্বর AS25BC4278 লোড হুয়া থা, জিসমে 711 প্যাকেজ মাল লোডিং থা। আর জব সিলচর আকে 3 তারিখ কো জব গাড়ি আনলোডিং হুয়া তো উসমে 41 কার্টুন মাল শর্ট মিলা। উসকে বাদ ড্রাইভার কো মানে পুছা যে মাল ইসমে শর্ট হুয়া, ফির ভি ড্রাইভার ইহাঁ সে চলা গিয়া। আর উসকে বাদ ফির ড্রাইভার কো মানে পড়কে আউটপোস্ট থানা ন্যাশনাল হাইওয়ে মে মানে দিয়া FIR দিয়া। উসকে বাদ মাল শর্টেজ কা প্রক্রিয়া জো হ্যায় থানা মে FIR কে লিয়ে চল রহা হ্যায়, জো আভি তক মানে প্রসেজিং মে হুয়া হ্যায়, আজ মে যাকে সব FIR দর্জ হুয়া হ্যায়। আচ্ছা, ঠাকুর উসকা পেসা কিতনা হ্যায়? অ্যাপ্রক্স ভ্যালু হোগা 20 লাখ। ড্রাইভার কা নাম কিয়া হ্যায়? ড্রাইভার কা নাম হ্যায় মিতাবুল রহমান মজুমদার কাঠিগড়া। আর মালিক কা নাম হো গিয়া, মালিক কা নাম হো গিয়া আপকো মাসুফ আহমদ কাঠিগড়া। গাড়ি কা মালিক কা নাম? গাড়ি নম্বর হ্যায় AS25BC4278। এ গাড়ি নম্বর হ্যায়, ইসমেস আভি তক পাতা নেই চলা যে মাল শর্টেজ জো হুয়া ও কাহা হ্যায়। প্রশাসন সে রিকোয়েস্ট করুগা কি মাল কো রিকভারি করকে জল্দ সে জল্দ হ্যান্ড ওভার করনে কি কোশিশ কিয়া যায়। শ্যামপুর সার্বজনীন ফুটবল কমিটি আয়োজিত টুর্নামেন্ট শুরু হলো গত রবিবার। ওই দিন কাঁঠালবাগান শ্যামপুরের খেলার মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মাঠের পারে মন্দিরে পুজো দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়। আজকে আমরা খেলা শুরু করছি, বিগত 3 নম্বর রানিং আমরা খেলা চলে। আমরা আগে যে বাপ রাগা জেনারেলদের খেলতো এই খেলাটারই দরিয়া লাগার লাগে আমরা যুগ যুগ চূড়ান্ত স্থলে এই উদ্দেশ্যেই আমরা খেলাটারে আরম্ভ করছি। আর বিশেষ করে এই উদ্দেশ্যে খেলাটা আরম্ভ করছি যে এখন যে দিন প্রত্যেকটা মানুষই মোবাইলের মাধ্যমে ঢুকিয়ে থাকে, প্রত্যেকটা মানুষের মোবাইল নিয়ে চিন্তাধারা, এই যে খেলাধুলা করলে যে শরীর সুস্থ থাকে বা খেলাধুলা নিয়ে যে তার চিন্তাধারা, এই জিনিসটা মানুষের মধ্যে উঠে গেছে। তার কারণে আমরা এই চিন্তা করছি যে মোবাইল দিয়ে মানুষের কীভাবে বাইর করে যায়, কীভাবে এই খেলাধুলার প্রতি মানুষের মনটা আনা যায়, এই উদ্দেশ্যে আমরা খেলাটা আরম্ভ করছি। আমরা প্রথমেই শ্যামপুর কমিটির যে আমরা সকল সদস্য তারা অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের বিনিময়ে আজকে এই মাঠের মধ্যে খেলা, দিন রাত ত্যাগ করিয়া এই খেলার মাধ্যমে আমরা পরিশ্রম করা, তার কারণে এখানে খেলাটা আরম্ভ করা গেছে। আর এর পিছনে লোক আমরা 10 দেশ যে আসো তারা অনেক ধরনের আমরা সাহায্য করো, যদি আজকে সাহায্য না করতো হয়তো আমরা এই খেলাটা দেওয়া সক্ষম হইতাম না। তাও আমরা 10-এর কাছে এবং যারা অডিয়েন্স ফুটবল প্রেমিক যারা তার কাছে আমরা জানাই যে আমরা একটু আশীর্বাদ রাখবা যেন আমরা প্রত্যেক বছরই এই খেলাটা দিতে পারি। নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যুতে স্ত্রী পাবেন 80%, বাকি 20% বৃদ্ধ মা বাবা। বিশাল তেরঙ্গা যাত্রা শিলচরে, পা মেলালেন জেলাশাসক এবং বিধায়ক। বর্ধিত বিভিন্ন কর প্রত্যাহার সহ শহরের সড়ক পূর্ণ সংস্কারের দাবিতে প্রগতিশীলের বিক্ষোভ শিলচরে। ২৬-এ কংগ্রেস সরকার গঠনের পর বাজেয়াপ্ত হবে হিমন্তের সম্পত্তি, গ্যারান্টি ভূপেনের।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।